রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে এরকম ভর্তা করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্ত হয়, অনেক উপকারিতা আছে। আমি একটা ভর্তা তৈরি করব, এটা হলো কালো জিরের ভর্তা। এই ভর্তা তৈরি করার জন্য আমি কি কি আয়োজন করেছি চলুন দেখি। ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, একবার দুবার ধুয়ে নুন জলে ভিজিয়ে রাখলাম, এগুলি ভালো করে ধুয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কা নিলাম, কালো জিরে নিলাম, এই যে এগুলি, জার নিলাম, জারটা গরম জলে ধুয়েছি কারণ এটা কাঁচা খাওয়া হবে। ধনে পাতাগুলি নুন জলে ভালো করে পরিষ্কার করে ভালো জলে ধুয়ে এরপর জারের মধ্যে নিয়ে নিলাম। রসুনগুলিও ভালো করে ধুয়েছি, কাঁচা লঙ্কাগুলিও ভালো করে ধুয়েছি। এখন এই নুন দিয়ে মেশিনে পেস্ট করে নেব, জল দেব না। এই যে পেস্ট হলো, এখনও হয়নি, আবার চামচ দিয়ে ভালো করে একসাথে করে নিচ্ছি। এগুলি আবার পেস্ট করব। আবার পেস্ট করার পর আরও একটু নরম হলো। এখন কালো জিরে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে কালো জিরে, এগুলি এই ধনে পাতা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম, জারের মধ্যে নিয়ে নিলাম, চামচ দিয়ে ভালো করে একসাথে করে দিচ্ছি। কালো জিরে খাওয়া খুবই ভালো। এখন আবার পেস্ট করে নিলাম। কালো জিরে ভর্তাটা তৈরি করে একটা উপকরণ দিচ্ছি, এটা হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কালো জিরে। এই যে দেখুন কি সুন্দর, গরম ভাতে বেশ ভালোই লাগবে। এখন একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি, এগুলি মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে কালো জিরে ভর্তাটা। কালো জিরে ভর্তা আর কাঁচা পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি, গরম ভাতে বেশ ভালোই লাগবে। আর এটার উপকারিতা অনেক, সর্দি কফ জ্বর হলে এরকম ভর্তা তৈরি করে খেলে তাড়াতাড়ি সর্দি কফ কমে যায়। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ধন্যবাদ।